স্যার কাম তো এখন করিয়ে লাইছি। ওই যে ফারানা ম্যাডাম যারে ভুল করে তুলছিলাম তারে বলছি আপনার ব্যাগ পত্র যা কিছু আছে ব্যাগ লই চলে যান। তোমার ব্যাগ পত্র আছে না, ওইগুলা গুছায়। আগে তো দুই দিনের কথা বলছিলাম, এখন তিন দিনের জন্য তুমি এই রিসোর্ট ছেড়ে চলে যাও, মানে বহিষ্কার হয়ে যাও। ফাজিল কথা কান। আসসালাম। যাও। আমি যত গাধাদের নিয়ে পড়েছি। স্যার, দু একটা গাধা সব জায়গাতেই আছে। শুনেছি মেধাবী লোকরা গাধা পালতো। অনেক দিন পরে বুঝতে পারলাম তুমিও একটা গাধা। আচ্ছা, আপনি তো বিয়ে করবেন, মেয়ে খুঁজে পেয়েছেন? তারপর বন্ধু রুস্তু বল, কেমন আছিস? বল বন্ধু, বল বল বল। তুই এখন আমাক রুস্তু কবি? ও মাই গড, বন্ধু কি বলছিস তুই? আগে একটা নামে বলেছি তো বলেছি, এখন তোর নাম যত বিকৃত করা যাবে এখন তত তুই হিট পাচ্ছিস, পাচ্ছিস না? কি বলছিস, হিট আবার কি বে? ও কি বলবো, গড ড্যামেজ, এখন তুই খেতে পুড়ে থাকবি। পরিবেশ লস্ট হয়ে গেছে ভারু। সরি, আমি শুধু 15 বছর মিডল ইস্টে ছিলাম, বাকি তো খেতেই বড় হয়েছি বে। বাদ দে, চাচা চাচি কেমন আছে বে? বাচ্চারা দুজন মরে গেছে রে 15 বছর আগে, তুই যখন চলে গেলি কিছুদিন পরই একসাথে স্ট্রোক করলো। 15 বছর আগে মরে গেছে, এখনো কাঁদছিস? কষ্ট লেছিস কেন? মামুর বুঠা, তুই এতিম হয়েছিস, আমি বি এতিম হয়েছি, কতি কি করছিস? আর চুল এরকম আবলা জেবলা হয়েছে, কি করেছিস বলতো? পাঙ্কু আঠা মারিছিস নাকি? তুই যে মিডিল ইস্টে 15 বছর আছিস, আমাকে দেখিস নে? কি বলছিস, তুই মিডিল ইস্টে কবে গেছিস? ও নো ম্যান, গড ড্যামেজ, আমি একজন ইউটিউবার। লাচের দলে যোগ দিয়েছিস নাকি? কি টিউব, কি হয়েছে? ইউটিউবার, মিডিল ইস্টে টিউবের ব্যবসা কেমন করে ধরলি বে? ও নো গাস, রস্ত পরিবেশ লস্ট হয়ে যাচ্ছে। আমার বন্ধু তো ভালোবাসে আমার ক্রস্ত বলে। শোন জস্ত, নাম ধরে আর বলার দরকার নেই, বাঁচতে পারিছিস? তুই শুধু এমনি বলে যা। ওকে বন্ধু, আমি তোমাকে পাইছিলে আছে, আমার নাটক ইউটিউবের, আমার গান, আমার মিউজিক ভিডিও, আমার শর্ট ফিল্ম, আমার এক এক করে নাটক, তুই হামাক চিনলি না? 15 বছর পরে আছিস তো, চিনবে, সবাই তোকে চিনে লাবে। এই যে হাইটে হাইটে যাচ্ছে ইউটিউবার, উলালালা ফারহান, সবাই বলে দেবে। কি বলবো, ভাবির সঙ্গে পর্যন্ত ইন্ট্রোডিউস করলি না, মানে এত খারাপ লাগছে রে। হাই ভাবি, দিস ইজ উলালালা ফারহান, আই এম দ্য ইউটিউবার অব দ্য মাই কান্ট্রি অ্যান্ড আন্ডার দ্য লাগোসে দলি স্বাধীন দ্য পিছন দ্য মার্ডার অব দ্য কাফিলা ড্রাইভ। অনিলা? ইয়েস অনিলা, ভাবি ভাবি অনিলা। পরিবেশ লস্ট হয়ে যাচ্ছে, কাক কি বলছিস? ভাবি না তো, এখানে এসে পরিচয় হয়েছে বে, এক রিসোর্টে উঠেছি বে। প্যাভিলিস্টন? প্যাভিলিস্টন, ওয়াও, দ্যাট ইজ গ্রেট, আমি তো ওখানে উঠেছি। বাবু উঠা, এখন কথা হচ্ছে কি, একটা লাইভে যাব, ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাডাম। না না, আমি লাইভে না যাই, প্লিজ ডোন্ট সে নো। হাই ফ্রেন্ডস, দিস ইজ উলালালা ফারহান, এখন আমি সমুদ্রের পারে খাড়া রয়েছি, সাথে আছে আমার সে বাইর লোকালের বন্ধু, এই সেই রুস্তম, আই লাভ রুস্তম, আমার এত চাইল্ডহুড ফ্রেন্ড, অলসো খাড়ায় রয়েছে মাই ফ্রেন্ড অনিলা। ইয়েস, এখন কথা বলবে আমার চাইল্ডহুড ফ্রেন্ড রুস্তু। কি বলছিস রে, আসতে পারছি না গো। আর তুই ফারহান খান কবে? তুই তো আরু, আমরা বলতাম ফুরুত, চুরি করে ফুরুত করে পালা যেত, জবের মজা হয়তো, সেই কারণে ফুরুত বলতাম। আর অনিলাকে বন্ধু বলছিস কেন? 2 মিনিট আগে পরিচয় হলো,
আই ফ্রেন্ড ইট ইজ মিস্টেক আমার চাইল্ডহুড ফ্রেন্ড খুব কমেডি আছে মানে এত ফান করতে পারে সেটা বুঝলে বোঝানো যাবে না কথা শুনে বুঝতে পেরেছেন আমার এখন কথা হচ্ছে কি বন্ধু আবার দেখা হইবে কিছুক্ষণের মধ্যে আসবো আবার সুন্দর সে মনোরম পরিবেশ নিয়ে ততক্ষণে এই ফারানের সঙ্গে দেখুন উলালাল ফারফান ও বুম 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 লা লা শাকালা বুম বুম বা চো কাট 12টা তো এখনই বাজে দিছে না সব কথা বলেছি চিৎকার করে কথা বলে অল্প বয়সে অসুর হয়ে যাবি মানে কি বলবো আমি।